ছোলা বটের হালুয়ার একটি সহজ রেসিপি শেয়ার করব। অন্য সব হালুয়ার রেসিপি থেকে এই ছোলা বটের হালুয়া তৈরি করা যেমন সহজ, আর খেতেও কিন্তু সব থেকে বেশি মজার। কোনো অকেশন ছাড়াই কিন্তু এই হালুয়াটা তৈরি করে খাওয়া যায়। তো চলুন দেখে নিই। এখানে আমি হাফ কেজি ছোলার বুট নিয়েছি, আর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে এটা সিদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগবে। এখন এই বুটগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। এরপর এটাতে 2 পিস দারুচিনি দিয়ে দিলাম, সেই সাথে খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম। এখন আমি এটাতে প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা থেকে যে আস্ত মশলাটা আছে সেটা আমি এভাবে তুলে নিচ্ছি। এখন এই ডালটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডারে আমি খুব ভালো করে পেস্ট করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন, আর এটাকে কিন্তু পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। ডালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। চুলায় ননস্টিকের একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এটাতে আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে চাইলে তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। ঘিটা দেওয়ার পর এখানে ব্ল্যান্ড করে রাখা ডালের পেস্টটা দিয়ে দিলাম। এরপর একটি স্প্যাচুলা দিয়ে ঘিয়ের সাথে ডালটাকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাতে আমি চিনি দিব। 1/2 কেজি ছোলার ডালে আমি 2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, তবে চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 2 কাপ থেকে প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে তারপর খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো খুবই সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম, এতে করে এর মিষ্টির যে ব্যালেন্সটা আছে সেটা ঠিক থাকবে। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করতে পারেন। যখন এরকম মেশানো হয়ে যাবে তখন বাকি আরো 1 কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। এখন এই হালুয়াটাকে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই হালুয়া বানানোর এই প্রসেসটাই হচ্ছে একটু কষ্টকর। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে হালুয়াটাকে একটু টাইম নিয়ে নেড়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ হালুয়াটাকে নাড়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই হালুয়া তৈরিতে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে এটা নিচে না লেগে যায়। হয়ে গিয়েছে চুলাটা, এখন আমি বন্ধ করে দিব। হালুয়াটাকে আমি যে পাত্রে সেট করব সেটাতে এভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন আমি হালুয়াটাকে এটাতে সেট করে নিচ্ছি। আপনারা যদি চান হালুয়াটাকে 10 মিনিটের মতো আরও একটু নেড়ে চেড়ে তারপরে কিছুটা শক্ত করে নিতে পারেন। আমি একটি স্প্যাচুলা দিয়ে এটাকে যতটুকু সম্ভব একটু ফ্ল্যাট করে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর উপর থেকে কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। হালুয়াটা গরম থাকা অবস্থায় বাদামটা দিয়ে দিতে হবে। এরপর স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে একটু প্রেস করে দিতে হবে। আরও কিছুটা হালুয়া আমি অন্য একটি পাত্রে এইভাবে দিয়ে দিচ্ছি। হালুয়াটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এরপর ভালোভাবে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে তারপর সার্ভ করব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি স্লাইস করে নিচ্ছি। অসম্ভব মজার ছোলা বটের হালুয়াটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটা ফলো করে বাসায় কিন্তু আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।